লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে হারাতে জোট বেঁধেছে বিরোধী দলগুলি, কিন্তু সেই জোটের পথে রয়েছে অনেক কাঁটা। আসন্ন ভাগাভাগের আলোচনা শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গ, দিল্লি, পাঞ্জাব নিয়ে অস্বস্তিতে রয়েছে ইন্ডিয়া জোট। এবার নতুন সংযোজন কেরল। জোট ধর্মকে মান্যতা দিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ওয়েনাড কেন্দ্র থেকে প্রার্থী হতে বারণ করল সিপিআই। তবে ওই কেন্দ্র থেকে রাহুলকে সরে দাঁড়ানোর আবেদন জানিয়েছে কেরলের শাসক জোটের সদস্য। কেরলের শাসক জোট লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের তরফে বরাবরই সিপিআই কে ওয়েনাড আসন ছেড়ে দেওয়া হয়, কিন্তু সেই আসন থেকে প্রার্থী হিসেবে দাঁড়ান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 2019 সালের নির্বাচনে এই আসন থেকে জয়ী হয়েছিলেন রাহুল, কিন্তু আসন্ন নির্বাচনে রাহুল গান্ধী যাতে এই আসন থেকে সরে দাঁড়ান তার দাবি জানানো হল। সূত্রের খবর, সিপিআই এর ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির বৈঠকেই দাবি করা হয় ইন্ডিয়া জোটের উচিত ওয়েনাড আসন সিপিআই কে ছেড়ে দেওয়া। রাহুল গান্ধী এই আসন থেকে প্রার্থী হলে সিপিআই এর প্রার্থী দিতে সমস্যা হবে, তাই সিপিআই এর এই দাবিকে কোনোভাবেই গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। ওয়েনাড আসন ছেড়ে দেওয়ার জল্পনা উড়িয়ে কংগ্রেসের তরফে জানানো হয়েছে এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। কেরল প্রদেশ কংগ্রেসের সভাপতি কে সুধাকরণ বলেন, সিপিআই নিজেদের মতামত জানানোর অধিকার রয়েছে, তবে আমরা ইতিমধ্যেই হাইকমান্ডের কাছে রাহুল গান্ধীকে ওয়েনাড থেকে প্রার্থী করার আবেদন জানিয়েছি। ওয়েনাডে তার উপস্থিতি ইউডিএফ এর জন্য লাভজনক হবে। প্রসঙ্গত, 2019 সালের লোকসভা নির্বাচনে সিপিআই প্রার্থী পি সুনীরকে 4 লক্ষেরও বেশি ভোটে হারিয়েছিলেন রাহুল গান্ধী। সিপিআইও জানিয়েছে এটা নেহাতি তাদের দলের অভ্যন্তরীণ আলোচনা, এ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে সিপিআই কংগ্রেসের এই অনুরোধে আপাতভাবে নীরব দর্শক সিপিআইএম, দলের তরফে এই বিষয়ে মুখ খোলা হয়নি। তবে রাহুলের আসন ছাড়ার আবেদনকে দাবিতে পরিণত করতে আগামী দিনে সিপিআইএম এর উপর সিপিআই চাপ বাড়াবে কিনা তাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।